একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে ঘিরে ফের প্রকাশ্যে এলো বাগদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পথ আটকে সভা করার অভিযোগে সরব বিজেপি। একুশে জুলাই প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাগদা পঞ্চায়েত সমিতির ডাকে শনিবার বাগদার হেলেঞ্চাতে এক সভার আয়োজন করা হয়। আয়োজক বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি গোপা রায় ও তরুণ ঘোষ। সভাতে একাধিক নেতা বিধায়কের উপস্থিতি থাকলেও উপস্থিত ছিলেন না বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। দিন কয়েক আগে ব্লক তৃণমূলের পক্ষ থেকে হেলেঞ্চার নেতাজি হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় জেলা সভাপতি সহ বিভিন্ন নেতারা উপস্থিত থাকলেও দেখা মেলেনি বিধায়ক বিশ্বজিৎ দাস, তরুণ ঘোষ সহ একাধিক নেতাকর্মীদের। এদিন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সভাতে উপস্থিত থাকলেও ছিলেন না একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী। সভায় ছিলেন না বাগদার দুই ব্লক সভাপতি। এ বিষয়ে বাগদা পূর্ব ব্লক সভাপতি অঘোর হালদার বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির নামে চিঠি, এটা প্রশাসনিক পদ, দলের প্রোটোকল মেনে হচ্ছে না, তাই আমরা কেউ যাইনি। আমাদের জেলা সংগঠন এ ব্যাপারে অবগত নয়। যে সমস্ত নেতা বিধায়কেরা এসেছেন আমি জানি না তারা দলের সাথে কথা বলে এসেছেন কিনা। শুনেছি বাইরে থেকেও গাড়ি ভরে লোক আনা হয়েছে। দলকে না জানিয়ে, দলের প্রোটোকল না মেনে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় এবং বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ ঘোষ এই কাজ করছেন, যা দলের শৃঙ্খলার বিরুদ্ধে। আমাদের আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমরা এই শুধু আমন্ত্রণ পত্র পেয়েছি, কিন্তু এর আগে কোনো কিছু জানি না। না সভাপতি আসবেন না, আমাদের কথা হয়েছে যে তিনি বলছেন তিনি আর কোনো কিছু জানেন না। যেহেতু আমরা 8 তারিখ একটা প্রোগ্রাম করেছিলাম জেলার নির্দেশে, সেই প্রোগ্রামে সবাই এসেছিলেন, কোনো জেলার কোনো সভাপতি এখনও পর্যন্ত আমার কাছে খবর নেই যে তারা এসেছেন। ওখানে দেখছি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে দেখলাম বিভিন্ন নেতা নেত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে, যা দলের নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে। পাশাপাশি হেলেঞ্চার ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আজকে মেইন যে সড়ক রাস্তা, সেই সড়ক রাস্তাকে অবরুদ্ধ করে যেভাবে প্রোগ্রাম করাচ্ছে দলের নামে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিন হেলেঞ্চা ত্রিকোণ পার্কে রাস্তার উপরে রাস্তা আটকে সভা করা হয়, যা নিয়ে দলের মধ্যেই কটাক্ষ। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, বাগদাতে তৃণমূলের এটিম বিটিমের লড়াই, কার ক্ষমতা কত বেশি তা দেখানোর জন্যই রাস্তা আটকে সভা করা হচ্ছে, এতে সাধারণ মানুষ হয়রান হচ্ছে। হেলেঞ্চার মতো জায়গা, সেই জনবহুল্য জায়গার ভিতরে একটা সাইডে দত্তফুলিয়ার রাস্তা আটকিয়ে সেখানে প্রোগ্রাম করা হচ্ছে। আমাদের প্রশ্ন হলো, আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব করছেন করুন, আপনারা প্রতিযোগিতায় নেমেছেন নামুন, কে ফার্স্ট কে সেকেন্ড কে আসল কে নকল করুন, কিন্তু সাধারণ মানুষকে কেন হয়রানি করা হচ্ছে? এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, সেখানে এসেছে কি আমার পার্থ ভৌমিক আমাদের নেতা, নারায়ণ গোস্বামী আমাদের নেতা, বিশ্বজিৎ দাস আমাদের দলের নেতা, ইনাদেরকে পাঠিয়েছি এই বাগদার সভাটা করতে, একুশে মানে সবার জন্য প্রস্তুতি সভা। তাহলে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কি দেখছে? যদিও বাইরে থেকে লোক আনা বা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় কোনোটি মানতে চাননি বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। তিনি বলেন, বাগদার মানুষ এখনো সেই জায়গায় যায়নি যে বাইরে থেকে হায়ারে লোক আনতে হবে। না না, বিশ্বজিৎ দাসের ছবি এমএলএ হিসেবে আছে, বাগদার কর্মীদের একটা চাওয়া পাওয়া থাকে, ভালোবাসা থাকে, সে ভালোবাসা, কিন্তু তরুণবাবু বা গোপা রায় এরকম তো কোনো ইয়ে, আমাদের প্রতিটা গাড়ি এবং ট্রাক কিন্তু এখান থেকে গেছে, আর যারা মন্তব্য করছে তারা হচ্ছে বিজেপি, তাদের ঘরে লোকজন নেই, এরকম আমাদের ডেভেলপমেন্ট দেখছে, আমি ভালো হচ্ছি আর সেইটাই বিজেপিরা সহ্য করতে পারছে না, তাই এরা সব বলে বেড়াচ্ছে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।